আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইলমা। গতকাল আমি আপনাদের সাথে একটি মেলার ভিডিও শেয়ার করেছিলাম। আপনারা দেখেছিলেন আমার মেলা থেকে টুকটাক কিছু জিনিস কিনেছি। আজকে আমি আপনাদের সাথে আমি কী কিনেছি এবং সেগুলোর দাম শেয়ার করব। আমরা মেলায় কিছু কেনার উদ্দেশ্যে যাইনি, সো আমাদের চোখে দেখা যা ভালো লেগেছে তাই কিনেছি। সো চলুন শেয়ার করা যাক। আপনারা দেখেছেন প্রথমেই আমি একটি মাটির স্টলে ঢুকেছি এবং মাটির স্টল থেকে আমি কিছু সার্ভিং ডিশেস নিয়েছি। আমাদের ওই দোকানের কালেকশন ভালো লেগেছিল, সো ওই দোকান থেকে আমরা একসাথে সবগুলো নিয়েছি। যেমন আমরা দুটো বোল শেপের সার্ভিং ডিশেস নিয়েছি, সাথে ঢাকনাও ছিল। এগুলোর দাম ছিল 250 টাকা করে। এই দুটোতে আপনারা মাংস, ডাল, তারপর বিরিয়ানিও রাখতে পারবেন। ঢাকায় এগুলোর দাম খুব বেশি হবে, লাইক 500-600 এরকম করে পড়বে। সো এখানে 250 টাকা করে ইটস আ প্রিটি গুড ডিল। দেন আমি একটি ছোট বাটি নিয়েছি, এটার দাম ছিল মাত্র 100 টাকা। এটাতে আপনারা ভর্তা রাখতে পারবেন। এই গ্লাসটা আমি নিয়েছিলাম, এটার দাম ছিল 60 টাকা। এটা খুবই লাইট ওয়েটেড ছিল অ্যান্ড ডিজাইন আমার এটাই ভালো লেগেছে, তাই এটা নিয়েছি। এছাড়া আরও অনেক রকমের ডিজাইন আছে। আমার কাছে এই সার্ভিং ডিশটা খুবই ভালো লেগেছে, এটার দাম ছিল 150 টাকার মতো। এই সার্ভিং ডিশে আপনারা ফিশ ফ্রাই রাখতে পারবেন, সাথে আরও অনেক কিছুই রাখতে পারবেন, যার যেটা ইচ্ছা করবে রাখা যাবে, খিচুড়ি সার্ভ করা যাবে। এটা একটা ভাত খাওয়ার প্লেট টাইপের ছিল, আর এটাতেও কিন্তু আপনারা ফিশ ফ্রাই এগুলো অনেক কিছু সার্ভ করতে পারবেন। সো মাটির জিনিসপত্র আমরা এই কয়টাই কিনেছি, আর তেমন কিছু কিনিনি। আমরা এরপর কিনেছিলাম দুটো কড়াই, এটা ছিল 8 সাইজ অর 9 সাইজের কড়াই অ্যান্ড আরেকটা ছিল 11 সাইজের কড়াই। আমরা আফসোস করছি যে আরও কেনা উচিত ছিল, বিকজ এগুলোর কোয়ালিটি নাকি খুবই ভালো, একটু ভারী অ্যান্ড যেগুলো ভারী ওগুলোর কোয়ালিটি ভালো হয়। এগুলো দস্তার তৈরি অ্যান্ড এগুলো নাকি খুব সহজে কালো হবে না। এগুলোর দাম নিয়েছে 11 সাইজেরটা 600 টাকা এবং ছোটো সাইজেরটা যেটা 9 সাইজের ওটা 500 টাকা। আসলে দাম চেয়েছিল এটা দুটা মিলে 1100 চেয়েছিল অ্যান্ড আমরা দিয়েছি 850 টাকা, সো দামাদামি করতে পারবেন। এই মশলার বাটিটা নিয়েছে 120 টাকা, ওই দোকানে সব কিছুই আসলে 120 টাকা ছিল, সো দামাদামির কোনো অপশন ছিল না এই দোকানে অ্যান্ড 120 টাকায় এটা ভালো। এখানে 6 ধরনের মশলা রাখা যাবে, যেমন আপনি সবুজটাতে ধনিয়া গুঁড়ো, হলুদটাতে হলুদ গুঁড়ো, তারপর ডালটাতে মরিচ গুঁড়ো এভাবে রাখতে পারেন, সাথে গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ রাখা যাবে। আমি এভাবেই সাজিয়েছি। তারপর আমি দুটো হেয়ার ব্যান্ড কিনেছিলাম আমার এবং আমার মেয়ের জন্য। হেয়ার ব্যান্ড দুটো খুবই কিউট ছিল অ্যান্ড অনলি 30 টাকা করেছিল অ্যান্ড কোয়ালিটিও ভালো ছিল আমার কাছে মনে হয়েছে। আমি আমার মেয়ের জন্য তেমন কোনো খেলনা ওখান থেকে কিনিনি, শুধু দুইটা ঝুনঝুনি কিনেছি এবং ঝুনঝুনি দুটোর প্রাইস ছিল টোটাল 110 টাকা। গোলটা নিয়েছিল 50 টাকা এবং এটা নিয়েছিল 60 টাকা। আমার হাজবেন্ড দুটো রেডিয়াম কিনেছে, আই ডোন্ট নো ওইটা দিয়ে কী করবে, যদি কিছু করে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এগুলো পার পিস ছিল 50 টাকা করে। আমার হেল্পিং হ্যান্ড ওইখান থেকে দুটো চুড়ি নিয়েছে এবং একটি পাঁচ ক্লিপ নিয়েছে। চুড়ি দুটোর দাম জোড়া নিয়েছে 60 টাকা, সিঙ্গেলও নেওয়া যাবে 30 টাকা করে এবং পাঁচ ক্লিপটাও 30 টাকা। সো মেলা থেকে আমরা আর তেমন কিছুই কিনিনি, শুধু খাবার দাবার কিছু কিনেছিলাম, লাইক যে নিমকি, মুরুলি এগুলো কিছু কিনেছি, এছাড়া তেমন কিছুই কিনিনি। মেলায় আরও অনেক কিছুই কেনার ছিল, আপনারা চাইলে আরও অনেক কিছু কিনতে পারবেন। সো আমার ভিডিও আজকে আর লম্বা করব না। সবার কাছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।